আমি অমানুষ না। আমি তোর মতো একটা সাধারণ মানুষ। এই বড় ভাই গো খপনে ভরা আমার জীবনের সমস্ত টাকা পয়সা এরা নিয়ে গেছে। ছোট বাচ্চারা আমি কোনো চিকিৎসা করাইতে পারি না, চিকিৎসার অভাবে আমার সন্তান মারা গেছে। আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আমার কিছু নাই, আমি শেষ। আমি বাধ্য হয়ে অগদলে ঢুকছি, অপেক্ষা করছি কখন সুযোগ আসে। এই সুযোগ আমার থুই করে দিছিস বইনে। বোনে তোর দিকে তাকে আমি বাধা করলাম, আমাকে এর প্রতিশোধ নিতে হবে। আমি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কি রে তাজুল, কি অবস্থা? এইটাকে বিয়া করছিস নাকি? না ভাই, গেল সপ্তাহে যে আপনার 90,000 টাকা দিছে যে কামটা করছিলাম ভাই, এইটাই পার্টি ভাই। কত বড় সাহস, এই মাইয়া এখানে চলে আসছে। না ভাই, ওই যে মায়াটার মা খুব অসুস্থ ভাই, হার্টের রোগী, ওর টাকাটা খুব দরকার। ওই যে পুলিশে যা বলে দেয়। আমার ধারণা ভাই পুলিশে কইব না, ওর সবচেয়ে দরকার। কোনো কথা নাই ভাই, আমার টাকাটা দিয়া দেন। টাকা নেবেন? হ্যাঁ ভাই, একটু দিয়া দেন ভাই। এই টাকাটা দিয়া দে তো, যা টাকাটা দিয়া দে। ওরা কি টাকা দেয় ভাই? সব এই ছাড়ো রে, যা ওরা নিয়ে যা, টাকাটা দিয়া দে। কোনো কথা নাই, যা। আমার কতটুকু ঘটনা সত্য, টাকাটা দিয়ে দিন। কোনো কথা নাই, বজলুর কাছে টাকা আছে, সেই টাকা ফেরত যায়। এইটা তো বুঝছি, কিন্তু এটা ঘটনা সত্য, ওর মা অসুস্থ। কোনো কথা নাই, যা বাইন চা।